আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল ঊষর মোর প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আহ, চারিদিকে অথয় বলি নেক পানির চিন, বেগরেতে হায় রে মায়ের গিলল মরণ দিন, বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল, পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথায় না মিলল আহারে, ফিরে এলেন মাস যখন সূর্য করতার, মরুভূমির মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর, অবাক হয়ে দেখেন সেটা কখন শোনা তার, পরিপাটি শীতল ছায়া খেলছে অনিবার, কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তার মাথার উপর মেলেছে ফাঁকা, হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার, জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার, সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের প্রাণে আশা ছড়ায়, এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল এসে আনন্দে ঝিলমিল, পূর্ণস্মৃতি সেই নহরের নাম হলো জমজম, পূর্ণস্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুয়াজ্জা। বলেন এই ফলাটা সত্য না মিথ্যা? তাহলে মাদ্রাসা লাইনে আরবি পড়া সত্য, বাংলা পড়া সত্য, উর্দু পড়া সত্য, তোগো সব মিথ্যা। এই জন্য এইখানে মিথ্যুক তৈয়ার হয় আর এইখানে সত্যবাদী তৈয়ার হয়, এইখানে আল্লাহ ওয়ালা এইখানে নাস্তিক তৈয়ার হয়, এইখানে আস্তিকদের নেতা আহমদ শফি তৈয়ার হয়। এদার টুকে থাদা মান্নার ওদার পর যে গেরি বাধা, মগর মানন্দে গুল মাইয়েন ফাঠে হালো মে খান্দা থা, কিসি কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, আরে কিসি কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, তু আপনা বুরিয়া বি ফির হামে তখতে সুলাইমা থা, তু আপনা বুরিয়া বি ফির হামে তখতে সুলাইমা থা। আমরা খেজুর পাতার বিছনায় বসে যখন আল্লাহ জিকির করি, মাদ্রাসার হুজুর যখন কাল আল্লাহ কাল রসুল পড়ায়, মনে হয় সুলাইমান আলাইহিস সালামের সিংহে ধরে সুবহানাল্লাহ কর না, এত মজা এত মজা এত মজা। আল্লাহু আকবার দোস্ত, আল্লাহ তা আলোচনা চলছিল, কথা অন্যদিকে চলে যেতে চায়, আলোচনা চলছিল এলেম অনুযায়ী আমল, জানা অনুযায়ী মানা। আমরা জানি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তারপর আমরা বলি, আমরা জানি গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, তারপর আমরা বলি, আমরা জানি গুস খাওয়া হারাম, তারপরও খাই, কথা কয় না কেন? আমরা জানি নামাজ না পড়া কবিরা গুনাহ, জাহান্নামে যাইতে হবে, তারপরও নামাজ পড়ি না। আমরা জানি ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোকা দেওয়া হারাম, তারপর আমরা ধোকা দিই, এই জন্য দিলের মধ্যে শান্তি নাই। শান্তির একটা উপায় আর মাধ্যম হইল সত্য কথা বলা, জানা অনুযায়ী মানা, জানা অনুযায়ী মানা, জানা অনুযায়ী মানা। সাদা সিধা ওয়াজ, সাদা সিধা কথা কয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহাবে আবারকে জিজ্ঞেস করছেন, মান আর বাবুল ইলম, আলেম কে? আলেম কে? আলেম যে বুখারী পড়ায় আলেম, যে মুসলিম শরীফ পড়ায় সে আলেম, যে তিরমিজি শরীফ পড়ায় সে আলেম, মাদ্রাসা লাইনে যে সুল্লাম পড়ায় সে আলেম, যে বাইজাবি শরীফ পড়ায় সে আলেম, যে মুখতাসার পড়ায় এগুলো আমি পড়াইছি আল্লাহর দয়া, আমার কাছে ভালো লাগে নাই, হ্যাঁ যেগুলোর নাম রয়েছে সবগুলো পড়াই, আল্লাহু আকবার যে সরজমি পড়ায়, এ কি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবীহি
যে জানা অনুযায়ী মানে সে ইলম ওয়ালা কথা কয় না বড় মৌলবী মগর মানে না সে আলেম নয় ছোট্ট মৌলবী মগর আমল করে মানে সে আলেম তোর কথা কয় না কেন বুখারী শরীফ পড়ায় মগর মানে না সে আলেম নয় নুরানী কায়দা পড়ায় মগর মানে সে আলেম তাহাজ্জুদ পড়া দামি জিনিস আগুয়া বিন দামি এশাক দামি চাষ তো দামি জানে মগর মানে না সে আলেম নয় আর এত জানে না মগর তাহাজ্জুদ আগুয়া বিন এশাক চাষ তো তা সব পরে সে আলেম আপনি কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখা হ্যাঁ হাত উঠাই দিব হাত উঠাই দিব নাহলে লাঠি আসে ভাঙ্গেলাম ভাই লাগে ফামাখরে কষ্ট হয় না তো আমারে আমারে আপনাদের এগার কৃতি সন্তান আর নাম কইলাম না কানে কানে কইছে সাড়ে এগারোটা পর্যন্ত আমারে কয় কত এগারোটা যে যাইব গো আল্লাহ ভালো জানে কথা কয় না আপনারা বসবেন তো ইনশাআল্লাহ কে কে বসবেন হাত উড়ে দেখান দেখে আপনি পারলে ফিরে আমা আখরাজ আল ইলম মিন কুলুবিল উলামা আলেমদের কলব থেকে ইলমকে বের করে দিবে কোন জিনিস ইলমের নূরকে বের করে দিবে কোন জিনিস কালা তামউ লোভ 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 দুনিয়ার লোভ ইলমকে ইলমের নূরকে কলবের থেকে বের করে দিবে মৌলবি বুখারী পড়ায় মগর বুখারী নূর নাই বে ইশক নবী জিসনে দিয়া দরসে বুখারী বে ইশক নবী জিসনে লিয়া দরসে বুখারী বে ইশক নবী জিসনে দিয়া দরসে বুখারী আতা হ্যায় বুখার উসকো বুখারী নহীঁ আতি ও বুখারীর ছাত্র পয়গম্বরের প্রেমের ভালোবাসা তোমার কাছে নাই ও বুখারীর উস্তাদ পয়গম্বরের প্রেমের ভালোবাসা তোমার কাছে নাই ছাত্র আর শিক্ষক দুজনের বুখার আসবে বুখার জ্বর আসবে জ্বর বুখারী আসবে না বে ইশক নবী জিসনে দিয়া দরসে বুখারী বে ইশক নবী জিসনে লিয়া দরসে বুখারী আতা হ্যায় বুখার উসকো বুখারী নহীঁ আতি বুঝেন বুঝেন নি বুঝেন এন রাগ করবেন আমার লোকে রাগ করে লাভ নাই হ্যাঁ বলাইতেছেন কি ডাইন বাম চিন্তা করার সময় নেই চলছে তো চলছে বলাইছেন তো বলাইতে আসেন আল্লাহ যেদিকে যায় যাক আঙ্গ বিখ্যাত দরকার হ্যাঁ কি দরকার বুঝলেন না যেদিকে যায় যাক বিখ্যাত দরকার কিসের দরকার গোড়া পথ দেয় এদিকে বেড়া নিতে চায় এদিকে পরে বিরক্ত হই কর যেদিকে যায় যাক বিখ্যাত দরকার আমাকে হেদায়েতের দরকার আলোচনা যেদিকে যাক যাক কথা কয় না এই যে কি মেজবানি কি ব্যবস্থাপনা আপনাদের আমারও বা ঢাকা থেকে আসতে কত কষ্ট কষ্ট না ভাই কিসের দরকার হেদায়েতের বলেন কি দরকার হেদায়েতের দরকার হেদায়েতের দেখেন এই যে মিথ্যা কথা এটা আমরা জানি কবিরা গুণা কিন্তু আমরা অহরহ বলি আমি দুই একটা ঘটনা শুনে বলছি মিথ্যা কথা বলা কবিরা গুণা জানে এই জন্য আর সে বলে না দেখেন শুনেন কি অবস্থা জিন্দগির মজাই ভিন্ন সাথে আলাদা হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এক বাপের দুই ছেলে এই দুই ছেলের উপর হাজ্জাজ বাপ এটা এই দুই ছেলেকে পাইলেই হত্যা করবে শহীদ শহীদ আমি পারি নেই মানে আমি মানে ধরো পুরা শীতের মধ্যে পুরা শীতের মধ্যে ভিতরে কিন্তু গেঞ্জি একটা আর কিছু নাই আল্লাহ দয়া আলোচনা শুরু হয়ে গেলে কি লেজারি ভিতরে সব গরম হয়ে যায়
আমার হুজুররা বলছেন কয়টা এলমি ওহির গরম তো খুরশিদে এটা হলো গরম মানে এলমি ওহির গরম আর কিছু করার নাই হাজ্জাজ ওই দুই ছেলেকে মা পাইলে হত্যা করবে মগর পায় না এই জন্য সে অস্থির হয়ে নিজের উপদেশটাকে জিজ্ঞে বলল রে এই দুইটার ধরার উপায়টা কি উপদেশটা পরামর্শ দিছে এই দুই ছেলে কই থাকে এইটা জানতে হইলে এই দুই ছেলের বাপের জিজ্ঞেস করে বাপে বলে দিবে কর বাপে তো জানে আমি পাইলে হত্যা করব বলবে কয় হ্যাঁ ওর বাপে মিথ্যা কথা বলে না ও বলবে শুনতেছেন নি কথা ঠিকই পুলিশ দিয়ে বাপের ধরে আনে হাজ্জাজ জিজ্ঞেস করলো আপনার ছেলেগুলা কোথায় হাজ্জাজ ওই বুড়া মানুষে বলতেছে আমি এই মাত্র ঘরে দেখে আইছি কথা কয় শুনতেছেন না এই মাত্র ঘরে দেখে আইছি আল্লাহ মানে আমাকে মুরব্বীরা তো একটু স্পেশাল করছে তাওরিয়া যেমন হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহকে জিজ্ঞেস করছে ওই গোয়েন্দা পুলিশে জিজ্ঞেস করছে যে মুলবি কাসিম কাহাঁ মুলবি কাসিম কই উনি জায়গা থেকে পিছন দিকে এক লাফ দিয়ে কয় আরে আবি আবি তো ইয়া থা কথা কয় না এই তো এনে ছিল তো ওই ছাগলের বাচ্চা মনে করছে ছিল কই গেছে গা গেছে কেনা দিয়াত পিছনে কথা কয় না আরে গেছে কেনা দিয়াত পিছনে দেখছেন না আপনি মুলবির কথা বুঝার জন্য কি পরিমাণ মাথা দরকার আপনি মুলবির কি মনে করেন আমি কোনাদের আওয়াজ করতাম কল এটা হাসি না আপনার মনে করেন হুজুর হাসে এই যে হাসি যে কত প্রকার আমার স্নেহের ছোট ভাই মামুনুল হক শেখুল্লাহ সাল্লাম আজিজুল হকের সাহেব মামুনে ওই খালে সাইফুল আইবির কয় আইবি এই যে কাসিমি ভাই যে হাসে এটা যে কত প্রকার ও কি কি এটা বুঝতে বহু বছর লাগছে কথা কয় না আমরা এই নাম হাসি হাসি আমরা বিষ মেরে দিব আর হাসু এই হাসি একটা দিছে হ্যাঁ এটা যে কোন প্রকারের হাসি আপনি বলতেই পারবেন না আল্লাহু আকবার দোস্ত আমার বলছে এখন এই মাত্র দেখে আসলাম বাসায় পুলিশ দিয়ে ধরে এলো আশ্চর্য বাপে জানে ছেলে দুইটাকে হত্যা করবে মগর ছেলে বাপে সত্য কথা বলে দিছে কি হইছে শুনলেন হাজ্জাজ চিন্তা করল যে বাপে তার ছেলেদের হত্যা নিশ্চিত জানার পরও সত্য কথা বলতে পারে মিথ্যা কথা বলে না ঘটনা কি হলো হাজ্জাজ চিন্তার মধ্যে পড়ে গেছে এমন বাপের ছেলেদেরকে তো হত্যা করা যায় না একটু পরে ঘোষণা দিলেন আপনার সত্য কথার কারণে আপনার ছেলেগুলোকে আমি ক্ষমা করে দিলাম দেখছেন শান্তি না অশান্তি বলেন না এটাকে বলে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলি এটাকে বলে সত্য নাজাত দেয় মিথ্যা ধ্বংস করে এমন এক দেশে বসবাস করি যে দেশের উপর হইতে নিজ পর্যন্ত সব নেতায় মিথ্যা কথা বলে সুবহানাল্লাহ সত্য কথা এদের ডিকশনারির মধ্যেই নাই কথা কয় না কেন সবালে এক রকম বিকেলে আরেক রকম দুপুরে আরেক রকম শোয়ার পরে আরেক রকম শোয়ার আগে আরেক রকম কি কইয়া জানি একটা সিলেসে যাইছি আটকাইয়া গেছে হায় হায় বুঝেন কম খুব বুঝেন এবার আর একটা শুনাই ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মুফতি এলাহি বখশ কান্দলবি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ এর ছাত্র মুফতি এলাহি বখশ কান্দলবি ওনার এলাকাতে একটা জমিন নিয়ে গন্ডগোল হয়েছে শুনতেছেন নি আপনারা ওনার এলাকাতে একটা জমি নিয়ে গন্ডগোল মুসলমানের দাবি এই জমিটা আমার হিন্দুর দাবি জমিটা আমার কাহার কাছে কাগজপত্র নাই মুসলমানের বক্তব্য হইলো জমি আমি পাইলে মসজিদ বানাবো হিন্দুর বক্তব্য জমি আমি পাইলে মন্দির বানাবো
যেই কারণে এলাকার সব মুসলমান মুসলমানের দিকে, এলাকার সব হিন্দু হিন্দুর দিকে। আপনারা কি সজাগ আছেন নি? কে কে সজাগ আছেন আজকে দেখেন তো, দুনো দুনো দুনো। হ্যাঁ লারাম হাত উড়ে রাখেন, হাত দুনো হাত উড়ান, এগুলো লারাম দেখেন না কি সুন্দর দেখাল। এটা হলো কারো গুম যদি থাকে এটা দূর করবেন লাগে। শেষে দিয়েছেন না, শেষের ওয়াজ বহুত কঠিন, বহুত দুই নম্বরই করণ লাগে, ওয়াজ করণ লাগে, দুই নম্বরই করণ লাগে, হাসানো লাগে, কাঁদানো লাগে। আবার এলমি মজমুন আলোচনা করতে হয়, আমলি ব্যাটারি চার্জ দেওয়া লাগে, সব একসাথে। আল্লাহু আকবার। ইংরেজ জজ, ইংরেজদের আমলের ঘটনা, ইংরেজ জজ চিন্তা করলো যদি আমি যেমন তেমন মামলার রায় দিয়ে দিই তাহলে এলাকার মধ্যে হিন্দু মুসলমানের রাইট হবে, শত শত লাশ পড়ে যাবে। অতএব ইংরেজ জজ জিজ্ঞেস করলেন, আপনাদের এলাকার মধ্যে কোনো সত্যবাদী লোক আছে কিনা, যে লোকটার সাক্ষীতে বিচার করা যায়। মুসলমানটা কিছু বলার আগে হিন্দু ভদ্রকে বলল, হ্যাঁ একজন সাক্ষী আছে, মিথ্যা কথা বলে না সত্য কথা বলে, উনি যে সাক্ষী দিবে আমি তা মেনে নিব। জিজ্ঞেস করলো, সাক্ষীটার নাম কি? কেলাহি বক্স কান্দলবি। হিন্দুটা প্রস্তাব দিল, সাক্ষীটার নাম হলো এলাহি বক্স কান্দলবি, মুফতি এলাহি বক্স কান্দলবি, শাহ আব্দুল আজিজের সাকরিব। তোমরা গোবেন না, আমাদের সেলসিলাটাই এমন। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদরা মিথ্যা কথা বলতেন না, আমাদের ওস্তাদের ওস্তাদরাও 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 মিথ্যা কথা বলতেন না, যেই কারণে আমরাও মিথ্যা কথা বলতে জানি না। ফকিরনির ফোলাগো ওস্তাদরাও মিথ্যা কথা বলে, হে দাদা ওস্তাদ মিথ্যা কথা বলে, এর দাদা ওস্তাদ মিথ্যা কথা বলে, নিজে ওস্তাদ মিথ্যা কথা বলে, যেই কারণে সে নিজেও মিথ্যা কথা বলে, আর যেহেতু পড়াটাই মিথ্যা এই জন্য মিথ্যা বলবে নাকি সত্য বলবে নি? পড়াটা কি মাঝখানে ঢুকাই দিছি, পড়াটা মিথ্যা। আকডম বাকডম গোড়াডম সাজে, আকডম বাকডম গোড়াডম সাজে, সাজতে সাজতে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা, টিয়া পাখিরে সূর্যের কাছে বিপদে, টিয়া পাখি হলো বউ, সূর্য হলো হাজবেন্ড জামাই, পৃথিবীর থেকে তার লক্ষ গুণ বড় যে সূর্য, এটা যে হাজবেন্ড হয় আর বউ যদি ছোট্ট কুদুর টিয়া পাখি হয় এক সাবে বট হইয়া যাব, কথা কয় না কেন? এ পড়াটা মিথ্যা না সত্য? এটা গাঁজা ঘুরি পড়া না? আকডম বাকডম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম, সিংওয়ালা জানোয়ারে ডিম পারে, গাঁজা খুরি কথা দেখছো কথা কয় না? হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম, ঠিক আছে নি কথা? না না এমনি আমি পড়ছি যে ঠিক আছে নি, কিন্তু এইটা কি বাস্তব না অবাস্তব? সিংওয়ালা জানোয়ারে কখনো ডিম পারে না, এই ফকিরনির বলার এই দুই নম্বর ফইরা ফরা ফইরা সে শিক্ষিত হয় বলে না, এতে অ্যাডভোকেট হলেও মিথ্যা কথা বলে, ডাক্তার হলেও মিথ্যা কথা বলে, ইঞ্জিনিয়ার হলেও মিথ্যা কথা বলে, প্রফেসর হলে মিথ্যা কথা বলে, বড় স্বাস্থ্য বিজ্ঞানী হলেও মিথ্যা কথা বলে, বড় এমপি হলেও মিথ্যা কথা বলে, মন্ত্রীও মিথ্যা কথা বলে, মাফ করে নুপুর দিকে আর গেলাম না মগর মিথ্যা কথা বলে। পড়াটা বলেন না, বলেন না পড়াটা কি? আপনাদের পাশের জামিয়া ইউনুসিয়া, আলহামদুলিল্লাহ প্রথমে রব্বি শালি সদরি সত্য না মিথ্যা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির সত্য না মিথ্যা, রব্বি জিদনি ইলমা সত্য না মিথ্যা, বিসমিল্লাহির রহমানির রহিম সত্য না মিথ্যা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সত্য না মিথ্যা। আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর মোর প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে, আহ
চারিদিকে অথয় বালি নেক পানির চিন বেগরেতে হায়রে মায়ের গিলল মরণ দিন বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে এক কাতরা কোথায় না মিলল আহারে ফিরে এলেন মাস যখন সূর্য করতার মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর অবাক হয়ে দেখেন সেটা কখন শোনা তার পরিপাটি শীতল ছায়া খেলছে অনিবার কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তার মাথার উপর মিলেছে ফাঁকা হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায় মরণমুখী মায়ের পানে আশা ছড়ায় এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল কুল দুনিয়া উঠল এসে আনন্দে ঝিলমিল পূর্ণস্মৃতি সেই নহরের নাম হলো জমজম পূর্ণস্মৃতি সেই নহরের নাম হলো জমজম তার পাশে গড়ল কাবা মক্কা মুয়াজ্জা বলেন এই পড়াটা সত্য না মিথ্যা তাহলে মাদ্রাসা লাইনে আরবি পড়া সত্য বাংলা পড়া সত্য উর্দু পড়া সত্য তোগো সব মিথ্যা এই জন্য এইখানে মিথ্যুক তৈরি হয় আর এইখানে সত্যবাদী তৈরি হয় এইখানে আল্লাহ ওয়ালা এইখানে নাস্তিক তৈরি হয় এইখানে আস্তিকদের নেতা আহমদ শফি তৈরি হয় ওয়াজ বুঝেননি কে কে বুঝতে আছেন দে হাত উঠে দেখেন তো আল্লাহু আকবার দোস্ত আবার কয় যে এলাহি বক্ষ কান্দুল বিজে সাক্ষী দিবে আমি তা মেনে নিব মুসলমানরা খুশি যেহেতু সাক্ষী আমাদের তো আমাদের পক্ষেই তো হবে যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে মামলা করছে সাক্ষী ওনার পক্ষে তো মামলা দিয়ে কথা কয় এরকমই তো চলছে এরকমই তো চলছে সাক্ষীটা যদি নিজের দলের হয় তো কোনো কথাই নাই সাক্ষী যদি বিরোধী দলের হয় তো সমস্যা মুসলমানরা খুশি সাক্ষী আমাদের দলের আমরা মুসলমান এলাহি বক্ষ কান্দুল বিজে মুসলমান হিন্দুরা বড় অসন্তুষ্ট ও হিন্দু যে লোকটা জমির দাবি করছে এই লোকটাকে অন্য অন্য হিন্দুরা বকাবাদ্য শুরু করছে তোরে কে কইছে বেটা তোরে কে কইছে বেটা ওরে সাক্ষী বানাই ফেললাইয়া হিন্দু ভদ্রলোক বলছে আমি ওনারে জানি যেটা বাস্তব সেটা বলবে মিথ্যা কথা বলবে না আমি ওনারে জানি জানি আপনাদের এলাকার মধ্যে এরকম জানেননি যে জীবনে মিথ্যা কথা বল নাই জানেননি আমার কাছে এক লজ্জ একজন লোকের খবর আছে সেটা হলো আমার আব্বা এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ করে বাবা খুরশিদ আমি বালেগ হওয়ার পর থেকে আল্লাহর দয়া একদিনও মিথ্যা কথা বলি না বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন বুঝছেন নাই আমি বালেগ হওয়ার পর থেকে তার মানে সত্য কথা বলতে বলতে আমার জন্ম দিছে এই জন্য আল্লাহর দয়া আমি আর দাবি করলাম না যে আমি মিথ্যা কথা বলি না মগর কখনো বলছি বলে আমার স্মরণ হয় না বুঝেন নাই আমার কথা বুঝেননি কথা মেয়ে বকরি কুদে খুঁডার বলে এমনি কুদেন এটার পিছনে সাপোর্ট থাকা লাগে কি থাকতো সাপোর্ট সাপোর্ট রেডা সাপোর্ট সত্যবাদী বাপের সন্তান তো এই জন্য বইলে ভালো না একটু বেশ কম হইলে যত বড় মূল বিয়োগ বইলে বলে আর প্রেসিডেন্টের সামনেও ভাষণ দিতে বললে মূলটা বইলে বলে কোন আনতেছি টুকুর করে বাইর হয়ে যাবো গা খতিবা আজম সিদ্দিক আহমদ সাহ রহমতুল্লাহের মতো কয় যে আইয়ুব খানের সরকার আমাকে নিষেধ করছে এই কথাগুলো না বলার জন্য এই জন্য আমি বলি নাই যদি বলার সুযোগ দিত তাহলে এইভাবে বলতাম কিন্তু বলতে পারলাম না দেখে বলি নাই কথা কয় না কেন
বেশি সুন্দর লাগে না। এক জামানা সরবতে বাউলিয়া, এক জামানা সরবতে বাউলিয়া, বেহেদরাজ সদ সালাত আদ বেরিয়া, সরবতে সালে তরা সালে গুনাদ, সরবতে তালে তরা তালে গুনাদ। ও ভাই হিন্দু অসন্তুষ্ট, মুসলমানরা খুশি। ইংরেজ জজ সাহেব জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব এই জায়গাটার ব্যাপারে কি জানেন একটু বলেন। কথা কয় মুফতি সাহেব এই জায়গাটার ব্যাপারে কি জানেন বলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, দিলের গভীরের ভিতরে গহীনে ঢুকান, কলবের গহীনের ভিতরে ঢুকান, যেন আর জীবনে না শুনে। এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জায়গাটার ভোগ দখলে যদিও মুসলমান, দখলই শর্তে যদিও মুসলমান, মগর আমার জানা মতে জায়গাটার মূল মালিক হিন্দু। বুঝতেছেন আপনি কি এই সাক্ষীটার কেমন মনে করেন? কেরমে সত্যবাদী, জায়গাটার ভোগ দখলে যদিও মুসলমান, মগর আমার জানা মতে এই জায়গাটার মূল মালিক হিন্দু। এবারে জজ সাহেব প্রশ্ন করেন, আচ্ছা উনি যদি মালিক হওয়ার পরে এখানে মন্দির বানায়, আপনার কোনো অসুবিধা আছে নি? এলাহি বক্স কান্দলবি বললেন, ওনার জায়গায় উনি মন্দির বানাবে না কি বানাবে সেটা ওনার বিষয়ে, আমার আপত্তি করার কিছু নাই। এবারে আমারটা শুনালন, কেউ যদি ব্যক্তিগত জায়গার মধ্যে ভাস্কর্য বানায় অথবা মূর্তি বানায় আমাদের আপত্তির কিছু নাই, মগর রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্পট যদি কোনো নেতার ভাস্কর্য বানাইবার চেষ্টা করা হয় বানাইতে দেওয়া হবে না। বুঝছেন কি কইছি? আমরা কি রাজনীতি করি? ওদূর কইলে আমার ওরও কথা কয় না। ঘুম আসেনি? ঘুম নাই কার কার? হাতরে দেন তো। আল্লাহু আকবার দোস্ত হাবাব, খেয়াল করে। পরে কি হয়েছে শুনালন, এলাকার সব হিন্দু একসাথে এসেছে, এলাকার সব হিন্দু একসাথে বলছে জজ সাহেব। এবার জজ সাহেব কি রায় দিছে আগে এটা শুনালন, জজ সাহেব কি রায় দেয় এটাও শুনেন। জজ সাহেবের রায় দিতে আছে, আজ এস মামলা মে এস মুকদ্দমা কে ফয়সলে মে মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া, আজ এস মুকদ্দমা কে ফয়সলে মে মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া, আজকে এই মামলার রায়ের মধ্যে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে। মুসলমান চাইছে রায় যেন তাদের পক্ষে হয়, মগর এলাহি বক্স কান্দলবির ইসলাম চাইছে রায় যেন ঠিক মতো হয়, এই জন্য রায় দিছে আজ এস মামলে কে ফয়সলে মুকদ্দমে কে ফয়সলে মে মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। চুমি গুয়াম মুসলমানম বলর জম, চুমি গুয়াম মুসলমানম বলর জম, কেদানম মুশকিলাতে লা ইলাহা রা, কেদানম মুশকিলাতে লা ইলাহা রা, মেরি জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি, ও আল্লাহ মেরি জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি, ও আল্লাহ আমার জিন্দগির উদ্দেশ্য হলো তোমার দিন বুলন্দ হবে। কথা কয় মেরি জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি, মাই মাই এসিলিয়ে মুসলমান, মাই এসিলিয়ে নামাজি, মাই এসিলিয়ে মুসলমান, মাই এসিলিয়ে নামাজি। মামলার রায় শোনার পরে সমস্ত হিন্দুরা বলছে, জজ সাহেব আমাদের কিছু কথা শুনালন, যেহেতু এখন ইসলামের মধ্যে এরকম সত্য কথা বললে ওয়ালা লোক আছে, এতে বুঝলাম ইসলাম সত্য ধর্ম,
অতএব আমরা আর হিন্দু থাকতে চাই না এলাকার সবাই মিলে আমরা কালেমা তাওহীদ তেলাওয়াত করে মুসলমান হয়ে গেলাম চিত্তে দিয়া কর আলহামদুলিল্লাহ খুশি না বেজার আপনারা জজ সাহেব যেহেতু আমরা সবাই মুসলমান হয়ে গেলাম এই জন্য এইখানে এখন আর মন্দির হবে না কারণ মুসলমানের মন্দিরের দরকার নাই যেহেতু মুসলমান হয়ে গেছি এই জন্য মসজিদ হবে কথা কয় না কেন আমার মনটায় বলে যারা ওইখানে ভাস্কর্য আর মূর্তি স্থাপন করতে চায় এদের ইসলামের মধ্যে সমস্যা আছে যদি ইসলামের মধ্যে সমস্যা না থাকতো তারা ভাস্কর্য আর মন্দিরের কম ভাস্কর্য আর কি বলা হয় যেন মূর্তির কথা না বইলা নেতার নামে কালিমা তৈবা সত্তর করতো রক্ত ঠান্ডা রক্ত কি ঠান্ডা তো রক্ত ঠান্ডা কালকে ওই এনে শোলক বারে একটা বৈশ্য স্টেশন কর আগে হইনি হলো আমার তো বয়স হয়েছে আমার মনে হয়েছে ওয়াজ তুই তোর কাছে গিয়ে দাঁড়াইয়া চলো গান্তি কথা কয় না কেন আমার মনে হয় যে তোর কাছে গিয়ে দাঁড়াইয়া চলো গান্তি দেখবি আসেনি মাল আসেনি কচু আছে মাল আছে এটা মাল কয় বেটা رأيت الناس قد مالوا إلى من عنده مال ومن لا عنده مال فعنه الناس قد مالوا رأيت الناس قد ذهبوا إلى من عنده ذهب ومن لا عنده ذهب فعنه الناس قد ذهبوا رأيت الناس انفضوا إلى من عنده فضة ومن لا عنده فضة فعنه الناس قد فضوا وجنك اسمي ارشاد الساري نگه ارشاد الساري হবে মুফতি রশিদ আহমদ সাহেব রহমাতুল্লাহ এর বুখারীর একটা তাকরির আছে সরাইটার মধ্যে শেরগুলো আনছি দেখছেন এখন আপনারা বলেন মুসলমান হেরে গেছে না মুসলমানও জিতে গেছে আগের রায়ের মধ্যে ছিল তো আজ কেস ফয়সালায় মে মুসলমান হার গিয়া ইসলাম জিত গিয়া মরব মগর পরবর্তীতে মুসলমানও জিতছে ইসলামও জিতছে তাহলে আমরা সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো বলেন না সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো ও আদা পালন করা আল্লাহর হাবিবের আদর্শ ইসলামের আদর্শ মুসলমানের আল্লাহ আল কারীম ইদা ওয়াদা ওয়াফা বুজুর্গ নেককার আল্লাহ ওয়ালা ওয়াদা যখন পুরা করে তখন পুরা করবে এই লাইনও একটা ঘটনা বলি আস্তে আস্তে সামনের দিকে আগে আমার রাত্র কয়টা বাজে আমার জানা নাই কথা কয় না শুনবেন নি আপনারা কে কে শুনবেন আতরে দেন মিয়া 11:30টার খেতা পড়েন একটা 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 বুঝছেন নি ওই একজনে কয় রে তুই যে নামাজ টামাজ ভরসা ঘটনা কি পরে তো ধরা কে আরে কথা কই না একটা ওইগুনি কি ওইগুনি আমরা ভিজে বলছেন কে মৌলবীরা আমার মৌলবীরা আমরা সামনে দিয়ে আমি বড় বড় মৌলবীরা ভিজে বলছেন মেহমান কন্ত কয় একটা ওইগুনি বেড়া অন সলো না একটা ওইগুনি আরেকজন কে 12টার পরে একটা আগে 12টা বাজাইবো তারপরে একটা কথা ঠিক না বেটি আগে 12টা বাজাইবো তারপরে একটা এক মুসলমান যুবক অন্য এলাকায় কাজ করার জন্য গেছে এখন ছুটির দিনে ওই শিকার করবে লাগে বাইরে গেছে এখন গুলি করছে ধরেন হরিণে রে ফোর্সে এক খ্রিস্টান বালকের শুনলে যে এই কারণে খ্রিস্টান বালকটা মারা গেছে এটা ভুলে হয়েছে ভুলে যখন সাইদুল হযরত মূসা আলাইহিস সালাম দিছে গুজি গেছে মইরা আদা ভাই এই মূলবিকে গুশিয়ে গুশি লাগে না দমকে সাত আমি যেখানে জুমা পড়ে বুঝছেন আমার মসজিদ কমিটির এক শেয়ানা এতন মরে গেছে এক দমকে মরে গেছে
ওই আমার তো তাল ঠিক থাকে না, আর মানুষও তো কাল শুনতে চায় জুমার দিন কি দুইটা কি ওই খেয়াল করে। এরা আইসা কো হুজুর এই দেড়টার ভিতরে শেষ করবেন, দেড়টার ভিতরে আমি কি ঠিক আছে কিচ্ছু করি ঠিক আছে। পরে হন কাউন্সিলারও কয় ক হুজুর একটু খেয়াল কর ঠিক আছে। এই কি আর বুড়া কি আর এই আপনারা আর কিছু সময় দিবেন তো আমারে ঠিক আছে। তো এরকম দুই সাইড জনে বলছে আমার, পাঁচ সাত জনে বলছে, সব বড় বড় বলছে, আমি আমার তালে আছি। একদিন এতে বুঝতে ভাই আসে কয় আপনি দিয়ে কারো কথা শুনেন না আমার বুঝেন নেই, এটা বলার সাথে সাথে আমার মানে গায়ের মধ্যে জজবাজ হইলে আসছে, এত বিকট শব্দে এমন বড় দমক দিছি মসজিদে, এতে দমক খেয়ে এই চিন্তাও করে না যে মসজিদের খতিব সাহেব কমিটির একটা সেক্রেটারি এরকম দমক দিতে পারে, মসজিদ বড় তো তো সেক্রেটারিও বড় আর খতিব কি ছোটুনি অসাইয়া দমক একটা দিস আন কতক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে আমার কয় আচ্ছা কি মানে আমার মিষ্টি মিষ্টি মিডা জুইতের মিষ্টি করে একটা দমক দিছে আমি কি আবার আচ্ছা আবার আচ্ছা তোর গুদ্দে কত গেলি নি আনতে যাই এতের উপরে লেভেলের বাফার কাছে কর আপনি যেটা আমার শিখিয়ে দিয়েছেন যে খতিব চৌধুর বলছি উনি আমার দমক দিছে তো উপরে লেভেলটা কত তুই মনে হুজুর লোভে এত দেবি করছিস কথা বুঝেন না কি বুঝেন এমনি জানে মারিয়ে নাম জানে এটা তো বাপের দেশ নিয়ে বেটা আসি ফকির নির্ভলা কিচ্ছু জানোস না তুই কমিটির সভাপতি সেক্রেটারি তুই তুই নামাজ পড়ায় আর তুই নামাজ পড়ায় কথা কয় না ভাইর বোনি তার ফুটে নিতে গেলে আমি কইছি কমিটির সবাই তো বল 10,000 টাকা করে মাসে বেতন দিব কথা কবি না কমিটির প্রত্যেক সদস্য আমি আমার পকেটেতে প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দিব মাসে নালে 1,50,000 টাকা যাবে সমস্যা নেই কথা কবি না যা ওকে বাউরি দেখি কারণ আমার মুসল্লিগুলো আমার মহব্বত করে তো আমি যদি কই এদেরকে এই তোরা এক একজন 10,000-20,000 টাকা করে দিবি মাস 5,00,000 টাকা এগুলার আমি সাদা দিমের বেতন দিব কবুজ রেডি কোন সময় জীবনে কোন মুলবির ঘুষি খাইছিল নাহলে পরীক্ষা মূল একটা আমার থেকে নাই আমার তো বয়স হয়েছিল এই বয়স্ক মানুষটার একটা ঘুষি খাইয়া যদি আপনি বাঁচেন এক দেখবেন এই ঘুষি খাওয়ার পরে আল্লাহ কো প্যারে হবে যা হোক খায়ের ওই খ্রিস্টান বালকটা মারা গেছে কি হয়েছে কর না তার বিরুদ্ধে মামলা হয়েছে কাজী সাহেবের আদালতে মামলা হয়েছে কাজী সাহেব মুসলমান কাজী সাহেব কি এখন এই মুসলমান যুবক কাজী সাহেবকে বললেন আসলে আমি হত্যা করছি বাকি ইচ্ছা কি তো না কাজী সাহেবের বক্তব্য হইল ইচ্ছা না অনিচ্ছা এটা তো বোঝা যায় না তুমি যে অনিচ্ছা কিন্তু হত্যা করছো এটার কোনো সাক্ষী নাই অতএব মামলার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো তুমি যদি নাকি ওই বালকের আত্মীয় স্বজনকে বুঝাইতে পারো অথবা মৃত্যুর জন্য রেডি হয়ে যাও কথা না আইলাইহিম ফিহা আপনারা জানালেন এখন ওই বালক খ্রিস্টান ওই বালক খ্রিস্টান আব্বা আম্মা বলছে যে আমরা অন্য কিছু বুঝি না মৃত্যুর প্রতিশোধ কি যে এই কারণে জজ সাহেব বলছে এর জেলখানা আটকাও জেলখানা আটকায় রাখছে যে জেলখানা আটকাইছে ওই জেলখানার সুপারও খ্রিস্টান তাহলে বালক খ্রিস্টান জেলের সুপারও খ্রিস্টান আসামিও মুসলমান কাজী সাহেবও মুসলমান বাঘ বুঝছেন
আসামিও মুসলমান বিচারক মুসলমান নিহত মাকতুল বালক খ্রিস্টান জেল সুপার খ্রিস্টান কি করছে ঘটনা শুনালন মুসলমান যে যুবক এই যুবকের জেল ঢুকার পরে খ্রিস্টান সুপারকে বলল জেল সুপারকে বলল আমার ভাই অন্য এলাকায় আমি যে এখানে মামলার মধ্যে পড়ছি আমার আত্মীয়জন কেউ জানে না আগামী শুক্রবার আমাকে ফাঁসি দিবে অথবা হত্যা করবে তুমি দয়া করে আমাকে ছাড়াই দিলে আমি এলাকায় গিয়ে আমার কাজকর্মগুলা আত্মীয়জনকে পরামর্শ দিয়ে আসি ওসিয়ত করে আসি আবার চলে আসবো চলে আইব দেখছেন দিকে জেল সুপারকে অসুবিধা নাই আমি আমার জিম্মাদারিতে তোমাকে ছেড়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না কারণ কারণ জেল সুপার জানে মুসলমান ওয়াদা করলে খেলাপ করে দেখছেন আপনি দেখছেন আমি বুঝে নিননি কথা মুসলমান ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে না জেল সুপার আসামি মুসলমানকে ছেড়ে দিল আগামী শুক্রবারে জুমার আগে আসার কথা জুমার নামাজের পরে মামলার শুনানি শুরু হয়েছে জজ সাহেব জিজ্ঞেস করলেন জেল সুপারকে তোমার আসামি কই আসামি তো এখনো আসে নাই কাজী সাহেব বলছেন না আসলে অসুবিধা নাই তোমাকে হতামো কথা কয় না যেহেতু তুমি মামলার জিম্মাদার কাফিল এই জন্য তুমি ধরা তোমার বিরুদ্ধে কি বলা হয় হত্যার মামলা কারা হাত হত্যার কার্যকর করা হবে এখন তাকে হত্যার জন্য নেওয়া হচ্ছে মাশাআল্লাহ জেল সুপারের কোনো টেনশন আর পেরেশানি নাই মগর খ্রিস্টান জগতের মধ্যে হাউকাও লেগে গেছে বাচ্চা আমাদের জেল সুপার আমাদের মুসলমানটা বাইগা গেল তাকে তো ধরা পড় ধরা গেল না তাহলে একটা হত্যার আসামি ওকেও বা জেল সুপার খ্রিস্টান কি পরিমাণ বিশ্বাস করে যত বত হত্যার আসামি মুসলমান আবার এ হত্যার আসামি তার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে সেও বা কেমনে চলে আসলো আল কারিমাই দাওয়া দাওয়া ফা যে লোকটা সম্মানী হয় বুজুর্গ হয় সে ওয়াদা করলে পুরা করে মুসলমানের চাইতে বুজুর্গ আর কেউ হইতে পারে না ঠিক না বেটে তাহলে মুসলমান কেমনে ওয়াদা খেলাপ করে আল্লাহু আকবার খ্রিস্টান জগতে অবস্থা দেইখা খ্রিস্টান জগতে অবস্থা দেইখা জজ সাহেবকে বলছে জজ সাহেব যেই সময়ের মুসলমান এইভাবে সত্য কথা বলতে পারে ওয়াদা রক্ষা করতে পারে নিশ্চিত ফাঁসির রায় কার্যকর হবে এটা জানার পরও যে আবার চলে আসতে পারে এই ইসলাম সত্য ধর্ম আমরা আর বেঈমান আর খ্রিস্টান রইলাম না আমরা সবাই কালিমে তৈয়বা শাহাদাত করে মুসলমান হয়ে গেলাম ভালো করে বুঝার চেষ্টা করেন দ্বিতীয় নম্বর কথা হইল যেহেতু আমরা খ্রিস্টান ছিলাম এই জন্য তার বিরুদ্ধে মামলা এখন যেহেতু আমরা ওনার ভাই উনি আমাদের ভাই আমরা আমাদের মামলাটাকে উড্ডো করলাম ওনাকে মাফ করে দিলাম আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি দোস্ত আবাব মিথ্যা কথা বলবো না ও আদা খেলাপ করবো না ইনশাআল্লাহ জিন্দগির মধ্যে মজা পাবো শান্তি পাবো আরাম পাবো বরকত আসবে কথা কয় না কেন এক নম্বর হলো এলেম অনুযায়ী আমল করা কথা কয় না এক নম্বর হলো বুঝছেন কে কে বুঝছেন হাত দেখা ফোলা মানে মাদ্রাসা তো যা মিথ্যা কথা কয় জানেন না মাদ্রাসার মোল্লা মানে যা মিথ্যা কথা বলে জানেন না গো ভাই এদিন ছুটি নিবেল লেগে দাদিরে 11 বার মারে কয়বার ধার বললাম দেবন্দের এক ছাত্র এই এক মাস পরে 15 দিন পরে ছুটি নেয় আর 10 দরখাস্তের মধ্যে লেখে মেরি দাদি কো পৌঁছ দাদি পৌঁছ গই আমার দাদি মরে গেছে দাদি তো অনেকের এর দাদি নাই তো আর একটা দাদি কইলই তো পরে চিন্তা করলো কি নজর পড়ে গেছে গেল পরে কি এতে কেল কয় দাদি মারা গেছে দাদি মারা গেছে তো পরে একদিন ধরছে আসলে ঘটনাটা কি কৌজুর আসলে তো মারা গেছে এ তো আর জীবিত নেই আমি তো আর কই নেই আজকে মারা গেছে আমি তো আর কই নেই আজকে মারা মরছে তো
11 বার মারছে কথা কয় কয়বার এই মোপলা মনে কামগুলো করে তো করে কইতেছে তো করে কইতে বড় আমি ছাত্র পড়াই ওটা এটা আমি ছাত্র পড়াই দে এটা এই তো করে চিনি তোরা যে কি চিজ রে যা হোক খায়ের মজাক করছি এরা আমার আদরের এমন মেজাজ হলো সারা বাংলাদেশের যত ছাত্র আছে সব আমার ছাত্র এটা আমার মেজাজ রাজি ফটিয়ে মাদ্রাসায় দুপুরে খানা খাইছি এনে এই দারুল ইফতার মুশরিফ নাম আর বললাম না এরা আমি তুই তুই করে শুরু করছি আর পাশে আমার দোস্ত আমার ভাই দারুল দেওবন্দের সাথে এখন ফটিয়াতে তিরমিজি পড়ায় নাম হলে মুফতি জসিম এ কয় যে হজরত ইয়া এ তো আমি এখানে দারুল ইফতার মুশরিফ আর না দারুল ইফতার মুশরিফ মুশরিফ বলে কি হইছে আমার তো ছাত্র কথা কয় না কেন ছাত্র না হলে এর বড় ভাই আমার ছাত্র এদের কোপাল খারাপ আমার কাছে ভরতে পারে না এখন এই যেমন জামিয়া ইউনিসিয়ার ফুলাবানের কোপাল খারাপ আমার কাছে ভরতে পারে না কিন্তু আমি আমার পয়াতে দিলে পয়াতে পারবো না পাগল হয়ে যাবো ফুলাবান পাগল আল্লাহ হ্যাঁ এখানে বোখারি শুধু পড়াই আল্লাহ দেয় ফুলাবান পাগল হয়ে যাবে কি পড়বো টুরবো স্যার দেখে অস্থির হয়ে যাবো এলেম অনুযায়ী এক নম্বর দুই নম্বর জিন্দগির মজা আর শান্তি আর আরাম পাওয়ার জন্য বরকত পাওয়ার জন্য বড়দের তাজের বাকে কাজে লাগানো আমার চাইতে যারা বড় এদের অভিজ্ঞতার অনুসরণ করব জিন্দগির মজা পাবো তালেবুল ইলমদেরকে বলবো তোর ওস্তাদরা কেমনে পড়ছে এদের থেকে পড়ালেখা শিখ কথা কয় তোর ওস্তাদরা কোন কোন কিতাব পড়ে তুইও সেই সেই কিতাব পড় বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগাও যারা জুনিয়র রাজনীতিবিদ তারা সিনিয়র রাজনীতিবিদের অভিজ্ঞতাকে কাজে লাগাবে যারা মুরিদ তারা ফিরের অভিজ্ঞতাকে কাজে লাগাবে কথা কয় না যারা সন্তান তারা পিতামাতার অভিজ্ঞতাকে কাজে লাগাবে কথা কয় না কেন যারা আমার বক্তব্য হলো যে যে লাইনে জুনিয়র সে সেই লাইনের সিনিয়রের অভিজ্ঞতাকে কাজে লাগাবে জিন্দগির মধ্যে মজা পাবে আল্লাহর হাবিব